বাংলার মুখে কাজ থাকলেও বাঙালি কাজ পায় না। আজকে রেল স্টেশনে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো আরপিএফ থেকে স্টেশন মাস্টার থেকে টিকিট কালেক্টর সর্বত্র কিন্তু বহিরাগত। হয়তো বলবেন যে ওটা তো কেন্দ্রীয় সরকারের চাকরি, ওটা ভারত সরকারের চাকরি, কিন্তু 10 বছর যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখব ওই কেন্দ্রীয় সরকারের চাকরিতেই বাঙালি ছিল। আমরা স্টেশনে আরপিএফ থেকে স্টেশন মাস্টার থেকে টিকিট কালেক্টর থেকে শুরু করে গেটম্যান থেকে শুরু করে সর্বত্র কিন্তু আমরা বাঙালি পেতাম, কিন্তু এখন আর সেটা পাই না। তার কারণ বাঙালিকে বঞ্চনা করা, বাঙালিকে বঞ্চনা করাই হচ্ছে মূল লক্ষ্য। আজকে যে ব্যাংকগুলো, যে সরকারি ব্যাংকগুলো আমরা যাই, আমাদের খাতা আছে, লেনদেনের খাতা আছে, সেই ব্যাংকে কর্মচারী থেকে ম্যানেজার সর্বত্র কিন্তু বহিরাগত হিন্দি ভাষী। আজকে ব্যাংকে আমরা বাংলা ভাষায় পরিষেবা পাই না। গ্রাম বাংলার যে বাঙালি তারা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় না পড়তে পারে, না লিখতে পারে, না বলতে পারে, তবুও তাদেরকে বাধ্য হয়ে ওই হিন্দি বা ইংরেজি ভাষায় পরিষেবা নিতে হয়। তার কারণ দেখবার কেউ নেই, আর এই দেখবার জন্যই কিন্তু বাংলা পক্ষের জন্ম। একটা কথা মাথায় রাখবেন, ভারতবর্ষের মতন একটা দেশ, যে দেশে জাতিভিত্তিক রাজ্য, প্রত্যেকটি রাজ্যে তার নিজস্ব জাতি আছে, যেমন বাংলায় বাঙালি সংখ্যাগরিষ্ঠ, ঠিক সেরকমভাবেই অন্যান্য রাজ্যে যেমন বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, নানান দেশে তাদের জাতির মানুষ আছে। সেই সব জাতির মানুষদের স্বার্থে তাদের ভাষাকেই প্রাধান্য দেওয়া আছে। প্রত্যেকটি রাজ্যে সেই জাতির মানুষের যে ভাষা, যেমন মহারাষ্ট্রে গেলে মারাঠি ভাষা, পাঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষা, গুজরাটে গেলে গুজরাটি ভাষায় পরিষেবা বাধ্যতামূলক, কিন্তু বাংলার বুকে সেটা হয় না। এটা আমরা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছি। আমরা মনে করছি যে এটাই হয়তো আমাদের পাওনা, এটাই হয়তো আইন, এটাই হয়তো সংবিধান, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে বাংলার বুকে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া একটা হিন্দি ভাষীদের চক্রান্ত। ভারতবর্ষের কোন রাষ্ট্রীয় ভাষা নেই, এটা হয়তো অনেকেই জানি না। আমরা অনেকেই বলি যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি, কিন্তু সংবিধান তা বলছে না। সংবিধান বলছে ভারতে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে। যদি রাষ্ট্রীয় ভাষা বলা হয় তাহলে এই 22টি ভাষাই হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, আর এই 22টি ভাষার মধ্যে বাংলা একটা। আর প্রত্যেকটি রাজ্যে ইংরেজি, হিন্দি সাথে সেই রাজ্যের যে ভাষা, সেই রাজ্যের ভাষাকে কিন্তু প্রাধান্য দিতে হবে এবং প্রথম স্থানে রাখতে হবে। মানে আপনি যদি একটা সাইনবোর্ড দেন, সে সরকারি হোক বা বেসরকারি, সে কেন্দ্রের হোক বা রাজ্যের, সেখানে কিন্তু বাংলা পশ্চিমবঙ্গ যদি হয় তাহলে বাংলা ভাষাটাকেই আপনাকে কিন্তু প্রথমে লিখতে হবে এবং বড় করে লিখতে হবে। বাংলা সর্বত্র আপনাকে কিন্তু রাখতে হবে। আজকে ব্যাংকে ফর্মে আমরা বাংলা পাই না, কিন্তু আপনি যদি গুজরাটে যান, আপনি যদি মহারাষ্ট্রে যান, সেখানে কিন্তু গুজরাটে ব্যাংকের ফর্মেই কিন্তু আপনি গুজরাটি ভাষা পাবেন। মহারাষ্ট্রে গেলে মারাঠি ভাষা কিন্তু আপনি ব্যাংকের ফর্মে পাবেন, কারণ এটা হচ্ছে সংবিধান। আমরা অনেকেই হয়তো সচেতন নই, আমরা জানি না ব্যাপারটা, যে কারণে আমরা এটাকে মেনে নিই। আজকে চাকরির ক্ষেত্রেও তাই। আজকে গ্রাম বাংলার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, তারা কি মনে করছে যে বাংলায় কোনো চাকরি নেই। বাংলায় যদি চাকরি না থাকবে তাহলে কলকাতা, দুর্গাপুর,
দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, খড়গপুর, হলদিয়া মতন এত শিল্পাঞ্চল এলাকা আছে, বাংলায় যা শিল্প আছে অন্যান্য রাজ্যে কিন্তু সেটা নেই, এটাই বাস্তব। আমরা এখান থেকে হয়তো দেখতে পাই না, কিন্তু যদি একটু কাছে যাই, যদি হলদিয়াতে একবার ঘুরতেও যাই, তাহলে দেখতে পাবো হলদিয়াতে কিন্তু শিল্পের জেলা, শিল্প জেলা। খড়গপুর শিল্প জেলা, দুর্গাপুর, আসানসোল, এগুলো সবই শিল্প জেলা। সমস্যা হচ্ছে সেই সব শিল্পতে বাঙালিকে কাজে নেওয়া হয় না, সেখানে বাঙালি কাজ পায় না। সেখানে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট থেকে মানুষ আসছে, এসে কাজ করে চলে যাচ্ছে। সমস্যা এই জায়গায়। আর এর জন্যই আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাইছি। যেমন বিহারে, বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, পাঞ্জাব বলুন, মহারাষ্ট্র বলুন, তামিলনাড়ু বলুন, প্রত্যেকটি রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ হয় পাশ হয়েছে নতবা প্রস্তাব রাখা হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে সেটা হয়তো পাশ হয়ে যাবে। এই ভূমিপুত্র সংরক্ষণ পাশ হলে বা যেসব রাজ্যে পাশ হয়েছে তাদের সুবিধা কি? তাদের সুবিধা হচ্ছে এটাই যে সেই রাজ্যের যদি ধরুন 80% ভূমিপুত্র সংরক্ষণ পাস হয়ে থাকে, তাহলে কোনো কলকারখানাতে যদি কাজে নিতে হয়, সে মানে ব্যাংকে মানে সেই কলকারখানার ম্যানেজার থেকে শুরু করে, এইচআর থেকে শুরু করে, এক্সিকিউটিভ থেকে শুরু করে, সামান্য আপনার শ্রমিক থেকে শুরু করে, সেখানে কিন্তু 80% সেই রাজ্যের বাসিন্দাকে নিতে হবে। ভূমিপুত্রের মজা হচ্ছে এটাই। কিন্তু বাংলার বুকে যেহেতু কোনো ভূমিপুত্র নেই, সেহেতু কিন্তু এই জায়গাটা নেই, এই মানে এই বিষয়টাই নেই যে বাঙালিকে 80% কি 90% নিতে হবে। তো আমরা বাংলা পক্ষ বাংলার বুকে 90% ভূমিপুত্র রেখেছি, দাবি রেখেছি, এবং এই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে নানানভাবে আন্দোলন চলছে, নানান রাজ্যে নানান জেলাতে আন্দোলন চলছে। এবং বলে রাখি, বাংলার আমরা 80-90 জন বিধায়ককে এই ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আমরা ডেপুটেশন তুলে দিয়েছি। এছাড়াও অনেক কলকারখানাতেও আমরা ভূমিপুত্র সংরক্ষণের জন্য দাবি রেখেছি। কারণ ভূমিপুত্র যদি হয়, তাহলে কিন্তু আপনার যে চাকরি, আপনার যে অধিকার, সে অধিকারটা কিন্তু থাকবে, আর না হলে কিন্তু থাকবে না। আপনার যোগ্যতা থাকলেও আপনি কিন্তু সেই চাকরিটা পাবেন না। যেমন আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কেন্দ্রীয় সরকারি চাকরিতে, কেন্দ্রীয় সরকারের চাকরিতে যেভাবে হিন্দি ভাষীদেরকে নিয়োগ করা হচ্ছে বাংলার বুকে, ঠিক সেইভাবেই কি হিন্দি ভাষী রাজ্যে বাঙালিদের নিয়োগ করা হচ্ছে? হচ্ছে না, হয় না। তার কারণ রেল একটা ব্যবসা, ব্যাংক একটা ব্যবসা। ব্যবসার প্রথম নিয়ম কি জানেন? ব্যবসার প্রথম প্রাথমিক শর্ত বা প্রাথমিক শর্ত কি জানেন? যে আপনি যে এলাকায় ব্যবসা করছেন, সেই এলাকার মানুষদের তার ভাষায় পরিষেবা আপনি দেবেন। যেমন এখানে যে দোকানপাটগুলো আছে, চায়ের দোকান আছে, জেরক্সের দোকান আছে, সাইকেলের দোকান আছে, তো এই যে দোকানপাটগুলো আছে, এখানকার মানুষ তো বাঙালি, তো আপনি যদি তাদেরকে হিন্দিতে পরিষেবা দেন, তাহলে কি তারা আপনার দোকানের আপনার ভাষা বুঝতে পারবে না? আপনার দোকানে তারা জিনিস কিনতে আসবে, স্বাভাবিক ব্যাপার। তো আপনাকে কি করতে হবে? আপনাকে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে, যেহেতু এটা বাংলা আর এখানে সবাই বাঙালি বসবাস করে। ঠিক সেরকমভাবেই ব্যবসার প্রাথমিক শর্তই হচ্ছে যে যে রাজ্যে বা যে এলাকায় তুমি ব্যবসা করছো, সেই এলাকায়, সেই রাজ্যে, সেই মানুষের ভাষায় পরিষেবা তুমি দিতে বাধ্য। এটা আমি বলছি না, এটা কিন্তু আইন বলছে। সেই জন্যই এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা বাংলার বুকে কেন্দ্র সরকারের ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, এয়ারপোর্ট বলুন, রেল বলুন, মেট্রো বলুন, সর্বক্ষেত্রে বা আমাদের কেন্দ্র সরকারের যে কলকারখানাগুলো আছে, সর্বক্ষেত্রে কিন্তু বাঙালি তথা বাংলা ভাষায় প্রাধান্য দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত। কিন্তু এই বিগত 10 বছর আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি তথা বাংলা ভাষাটা কি
তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একটা কথা মাথায় রাখবেন যে আজকে তামিলনাড়ু নিয়ে আমরা এত উচ্ছ্বাস প্রকাশ করি, সেই তামিলনাড়ু কেন এত শক্তিশালী তার কারণটা হচ্ছে যে তারা ভাষাটাকে ধরে রেখেছে। ভাষা আপনাকে কিন্তু খেতে দেবে, এটা মাথায় রাখবেন। আপনি হয়তো একটু হিন্দি জানেন, কারণ আজকাল হিন্দি মানে বাংলা সিরিয়ালেও হিন্দি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার প্রতিবাদ বাংলা পক্ষ করছে, আমরা করছি। হিন্দি গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি ভাষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা হয়তো একটু একটু হিন্দি জানি, সেই হিন্দিটা বলে যে আমরা চাকরি পাবো তা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমি একটু হিন্দি জানি, সেই হিন্দিটা একটু বলে দিলাম, আমি খুব মানে খুব স্মার্ট হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি যদি আপনার ভাষায় কথা বলেন, যেমন ব্যাংকের ম্যানেজারকে যদি আপনি আপনার ভাষাতেই কথা বলে যান, তাহলে কিন্তু সে বাধ্য হবে আপনার ভাষাটা শিখতে। কারণ প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য যে রাজ্যে তাদের পোস্টিং হয় সেই রাজ্যের ভাষায় পরীক্ষা দিয়ে পাস করতে হয়। যেমন আমাদের যে আমলারা বিডিও এসডিও দেখবেন অনেক ক্ষেত্রেই অবাঙালি আছে, তারা কিন্তু বাংলা ভাষাতে কথা বলে। তার কারণ হচ্ছে যে তাদেরকে বাংলা ভাষাতে কথা বলতেই হবে, এটা সংবিধানে আছে, কিন্তু আপনি যদি তার সাথে হিন্দিতে কথা বলে সহযোগিতা করেন তাহলে সে বলবে কেন? তাই ব্যাংকে বলুন বা রেল স্টেশনে বলুন, আরপিএফ বলুন বা টিকিট কালেক্টর বলুন বা স্টেশন মাস্টার বলুন, সর্বক্ষেত্রে আমাদেরকে কিন্তু বাংলা ভাষাতেই কথা বলতে হবে। তারা বাধ্য বাংলা ভাষায় কথা বলতে। এই কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল আমাদের কাছে, ট্রেনের ভেতরে একজন টিকিট কালেক্টর সে হিন্দিতে কথা বলছে। তো একজন যাত্রী, সাধারণ যাত্রী, সে বাংলা পক্ষের কেউ নয়, কিন্তু সে সাধারণ যাত্রী, সে বলছে যে আপনি হিন্দিতে কি বলছেন মশাই, আপনি বাংলায় কথা বলুন। বলছে কেন, তোমার সমস্যা কি হয়েছে? সে হিন্দিতে বলছে, বলছে আপনার ভাষায় আমি বুঝতে পারছি না, আমি আপনাকে কি দেখাবো, টিকিট দেখাবো মানে? আপনি যেটা বলছেন বাংলায় বলুন, যদি বাংলায় আমাকে টিকিট চান তবেই আমি দেবো, না হলে দেবো না, একদম ছেড়ে বলে দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? আপনি বাংলায় চাকরি করছেন, আপনি বাঙালিকে পরিষেবা দিচ্ছেন হিন্দি ভাষায়, এটা কি করে সম্ভব হয়? কিন্তু ভিডিওর শেষে যেটা খুব মজার ব্যাপার, যে সেই টিকিট কালেক্টর কিন্তু সুন্দর বাংলা জানে, বিশ্বাস করুন সে কিন্তু খুব ভালো বাংলা জানে, সে কিন্তু বাংলাতেই লাস্টে কথা বলতে বাধ্য হলো। তাই আপনি একটু ভাঙাচোরা গলাতে হিন্দি বললেন আপনি স্মার্ট হয়ে গেলেন তা নয়, বাংলা ভাষাটা বাঁচিয়ে রাখতে পারলেই কিন্তু আপনার চাকরি হবে, নাহলে কিন্তু হবে না। কারণ আপনি যখন মহারাষ্ট্রে যাচ্ছেন বা গুজরাটে যাচ্ছেন বা তামিলনাড়ুতে যাচ্ছেন, ওখানে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবেই যাচ্ছেন, কোনো অফিসার র্যাঙ্কের চাকরিতে আপনি যাচ্ছেন না, কারণ ওখানে তো ভূমিপুত্র আছে। ওই তো বললাম যে 80% কি 90% কি 70% বাইরে যে শতাংশটা পড়ে থাকে সেটাই কিন্তু অন্যান্য রাজ্যের জন্য বাকি থাকে বা খালি থাকে, সেই জায়গাটাই ভরাট করা হয়। অতএব নিজের ভাষাতে সচেতন হতে হবে আমাদেরকে। আজকে বাংলার বুকে আজকে অনেকেই প্রশ্ন করে যে বাংলা পক্ষ নানান পৌরসভাতে নানান শহরে প্রতিবাদ করে, নানান ভাবে প্রতিবাদ করে, কিন্তু গ্রাম অঞ্চলে সেইভাবে বাংলা পক্ষের কোনো কাজ নেই, এটা ভুল। বাঙালি যদি বঞ্চিত হয়ে থাকে বাংলার বুকে, তাহলে কিন্তু গ্রামের মানুষরাই সব থেকে বেশি বঞ্চিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আজকে এই করোনার জন্য আজকে বিগত 1.5-2 বছর ধরে বাঙালির হাতে কোনো কাজ নেই, তার কারণ হচ্ছে কাজ না থাকার কারণ বাংলার বুকে যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গেছিল কাজ করতে তারা ফিরে এসেছে, কিন্তু তারা বাংলায় চাকরি পাচ্ছে না, বাংলায় কাজ পাচ্ছে না, তারা কি ভাবছে তার মানে বাংলার বুকে কোনো কাজ নেই, কিন্তু এটা ধ্রুব মিথ্যা কথা। বাংলার বুকে যা কাজ আছে, বাঙালি কাজ করার পরেও হয়তো 10-15% বেঁচে যাবে অন্যান্য রাজ্যের জন্য। বিষয়টা হয়ে গেছে, হিসাবটা হয়ে গেছে তার ঠিক উল্টো, বাংলার বুকে 80-90% বহিরাগত, অথবা অন্যান্য রাজ্যের মানুষ কাজ করছে প্রত্যেকটা কলকারখানাতে।
আপনি এমন একটা কলকারখানায় দেখাতে পারবেন না যেখানে 70% বাঙালি কাজ করে আর 30% বহিরাগতরা কাজ করে, আপনি দেখাতে পারবেন না। সে কেন্দ্র সরকারের সংস্থা হোক, সে প্রাইভেট সংস্থা হোক, সে রাজ্য সরকারের সংস্থা হোক, যে কোনো ক্ষেত্রে একই জিনিস, একই হিসাব। এমনকি আজকে এই যে গ্রাম বাংলার মানুষ যারা চাষবাস করছেন, সেই যে লাভ, সেই লাভের অংশটাও কিন্তু বহিরাগত হয়ে চলে যাচ্ছে। আজকে বড় বাজার, আমরা বড় বাজার শুনলেই অনেকেই ধারণা আছে যে ওরে বাবা বড় বাজার ওদের হিন্দির এলাকা, ওখানে তো হিন্দি ভাষায় কথা বলে। বড় বাজারটা তো পশ্চিমবঙ্গের বাইরে, তা তো নয়। আরে বড় বাজারটা তো আপনার বড় বাজার, বড় বাজারটা তো পশ্চিমবঙ্গের বড় বাজার, বড় বাজারটা তো কলকাতার অংশ, পশ্চিমবঙ্গের অংশ, বাঙালির অংশ। আজকে এই বড় বাজার, আজকে এই বড় বাজার যেখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়, সেখানে বাঙালির কোনো প্রাধান্য নেই। এই প্রাধান্য না থাকার মূল কারণ আমাদের সহানুভূতি। গরিব লোক আছে, আমি এই ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে যদি একজন অবাঙালি দোকানদার এখানে যদি ব্যবসা করে, আমি যদি ওখানে তাকে বলি এই তোর বাড়ি কোথায় রে, তুই এখানে ব্যবসা করতে আসছিস, তুই কোথা থেকে আসছিস, এই আপনারাই বলবেন আরে ভাই গরিব আপনি আছে, একটা দূর থেকে ব্যবসা করতে এসছে কষ্ট করে, তুমি ওর উপরে কেন আক্রমণ করছো, তুমি ওকে কেন বড় বড় কথা বলছো, কে রে ভাই তুমি, বিশাল দাদা হয়ে গেছো, আপনারাই বলবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, এই বড় বাজার কিন্তু ওই গরিব আদমি থেকে কিন্তু আজ বড় বড় বিল্ডিং হয়ে গেছে বহিরাগতদের। ওরা প্রথমে আসে এই ঝুপড়িতে থাকে, তিরপল টানিয়ে থাকে, এরা ঝুপড়িতে থাকে, তিরপল টানিয়ে থাকে, আস্তে 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 ওরা ওদের জাতটা চেনায়। কিরকম ভাবে চেনায়? ওদের যে বংশধর, ওদের যে গ্রাম, ওদের যে এলাকা, সেই এলাকা থেকে ওরা কিন্তু আস্তে আস্তে লোক নিয়ে আসে। এই করে কিন্তু আজকে বাঙালি বড় বাজারটা আজ হিন্দি ভাষীদের বড় বাজার হয়ে গেছে। আজকে রাজা বাজার, আজকে আসানসোল, আজকে বর্ধমান শহর, আমি বর্ধমান শহরের কথাই বলছি, আশা করছি এখানে বর্ধমান শহরে মোটামুটি সবাই একবার দুবার যাওয়া আসা করে। বর্ধমান শহরে সকলেরই মোটামুটি যাত যাওয়া আছে। আচ্ছা আপনারা বলুন তো, বর্ধমান শহরে বাঙালি প্রাধান্য, বাংলা ভাষার প্রাধান্য বাড়ছে না কমছে? আপনারাই বলুন। এই যে তিলক দাড়ি, ওই তিলক দাড়িও কিন্তু বাঙালি নয়, সব হিন্দি ভাষী। আজকে ব্রিজের তলায়, ব্রিজের তলায় তলায় আজকে এই যে আমাদের টোটো, আজকে বর্তমানে বাঙালিরা টোটো ভালোভাবে চালাতে পারে না, কয়েকশো টোটোওয়ালা বহিরাগত বর্তমান আসানসোল দুর্গাপুরে। আজকে এই যে সিভিলের চাকরি, এই যে সিভিলের চাকরি, এটা তো রাজ্য সরকারের চাকরি, এই যে সিভিল পুলিশের চাকরি, এটা রাজ্য সরকারের চাকরি, তাহলে এই চাকরি তো বাঙালির পাওয়ার কথা। কিন্তু আপনি হাওড়াতে যান, আপনি কলকাতায় যান, আপনি হুগলিতে যান, আপনি উত্তর চব্বিশ পরগনায় যান, আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় যান, মানে শহর অঞ্চলের দিকে কথা বলছি, দেখুন কয়েকশো বহিরাগত সিভিল পুলিশের চাকরি পেয়ে বসে আছে, তারা সিভিল পুলিশের চাকরি করছে। তাহলে ওই চাকরিগুলো তো বাঙালি ভাইরা পেতে পারত, ওই টোটোগুলো তো বাঙালি ভাই চালাতে পারত। আজকে আজকে যদি বড় বাজার, ধর্মতলা, হাওড়ার মতন জায়গায় বাঙালি ব্যবসা করার সুযোগ পেত, তাহলে বাঙালির কোনো অভাব থাকতো? ভাবতে হবে। হয়তো আজকে মনে হচ্ছে যে এই বাংলা পক্ষ তথা এই ছেলেটা একা আজকে বকছে, আজকে এমন কিছু কথা বলছে যে কথাগুলো হয়তো আমরা আগে কোনদিন শুনিনি, তাই নতুন, কিন্তু এগুলো নতুন কিছু নয়। গতকালকে বাংলা পক্ষ মুখপত্র তথা খবরের কাগজ আমরা বার করেছি কলকাতা প্রেস ক্লাবে, আমাদের খবরের কাগজ বেরিয়েছে বাংলা পক্ষ বার্তা। সেই বাংলা পক্ষ বার্তাতে আমাদের মূল লক্ষ্য কি থাকবে জানেন? এতদিন পর্যন্ত আমরা আপনারা বাংলা ভাষায় খবরের কাগজ পড়েছেন, আনন্দবাজার পড়েছেন, বর্তমান পড়েছেন, প্রতিদিন পড়েছেন, এই সময় পড়েছেন, স্টেটমেন্ট পড়েছেন, সবই বাংলা ভাষায় পড়েছেন। ওখানে হিন্দিও লেখা নেই, ইংরেজিও লেখা নেই, কিন্তু আপনারা যেটা পড়েননি সেটা হচ্ছে আপনাদের অধিকার, আপনাদের বঞ্চনা, আপনাদের কাজ, আপনাদের স্বাধীনতা আপনারা কিন্তু পাননি। কারণ
এই যে আনন্দবাজার, এই যে বর্তমান, এই যে প্রতিদিন, এই যে খবরের কাগজগুলো, এরা কখনোই বাঙালির কথা বলবে না। তাই বাঙালির কথা যাতে বাঙালির চোখের সামনে আমরা তুলে ধরতে পারি, বাঙালির কথা যাতে ঘরের মধ্যে পৌঁছাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই খবরের কাগজ বার করেছি। এই খবরের কাগজের দাম রেখেছি আমরা 5টি টাকা। এই খবরের কাগজের দাম রেখেছি আমরা 5 টাকা। এই খবরের কাগজটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ, আপনি বাঙালি হিসাবে কতটা বঞ্চিত, আপনার কতটা অধিকার এই বাংলার বুকে দাঁড়িয়ে যেটা আপনি পান না, যেটা কেউ আপনাকে তুলে ধরে না, বাঙালি হিসেবে তুলে ধরে না। আজকে আজকে যদি পশ্চিমবঙ্গে যদি অনেকেই বলে যে আরে ভাই এটা তো ভারতবর্ষের অংশ, এটা কি ভারতবর্ষ নয়, বাঙালি বাঙালি আবার কি? হ্যাঁ ঠিক, একদমই তাই। তাহলে বিহারে এই জিনিসটা হচ্ছে না কেন ভাই? বিহারটা কি পাকিস্তানের অংশ? বিহারটা কি বাংলাদেশের অংশ? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশটা কি পাকিস্তানের অংশ? জিজ্ঞাসা করছি আমি, নিশ্চয় নয়। তাহলে উত্তরপ্রদেশ তো ভারতের অংশ, বিহার তো ভারতের অংশ, পশ্চিমবঙ্গ যদি ভারতের অংশ, তাহলে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, গুজরাট নিশ্চয় ভারতের অংশ। তাহলে গুজরাটে যদি 90% চাকরির জন্য ভূমিপুত্র সংরক্ষণ আইন করা থাকে, গুজরাটে যদি গুজরাটি ভাষা বাধ্যতামূলক হয়ে থাকে, গুজরাটে যদি গুজরাটি ভাষায় কথা বলা বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? এই প্রশ্নটা করুন, নিজেকে বাঙালি হিসাবে ভাবুন। আগে আপনি বাঙালি, কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার যে দেশের যে পরিচয় আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে দেওয়া থাকে, ওটা আপনি মনে করলে পরিবর্তন করতে পারেন। আজকে আপনি ভারতীয় আছেন, আপনার কান্ট্রি লেখা আছে ইন্ডিয়ান, আপনি ওটাকে মনে করলে অস্ট্রেলিয়ান করতে পারেন, জাপানি করতে পারেন। কিন্তু আপনার যে জাতিসত্তা, যে ভাষায় আপনি কথা বলেন, যে মায়ের গর্ভে আপনি জন্ম নিয়েছেন, যে মায়ের ভাষা আপনি জন্মের পরে জানতে পেরেছেন, সেই ভাষা, সেই জাতিসত্তা কখনোই আপনার জীবন থেকে মুছে যাবে না। আপনি জন্ম নিয়েছেন বাঙালি হিসাবে, আবার আপনার মৃত্যু হবে বাঙালি হিসাবে। আপনি যখন মারা যাবেন, যদি আপনি অস্ট্রিয়াতে মারা যান, যদি আপনি জাপানে মারা যান, তবুও আপনি কিন্তু জাপানি হয়ে মারা যাচ্ছেন না, আপনি কিন্তু বাঙালি হয়েই আপনার জীবনটা শেষ হচ্ছে। অতএব নিজের জাতিসত্তা, নিজের বাঙালিয়ানা আপনাদেরকে বজায় রাখতে হবে। এই ভারতীয় ভারতীয় করে আজকে বাংলার বুকে বাঙালি চাকরি নেই, আর বিহার থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে চাকরিগুলো নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। আমি যদি ভারতীয় হই, হ্যালো, আমি যদি ভারতীয় হই, তাহলে যে বিহারের ভাই, যে গুজরাটের ভাই, যে উত্তরপ্রদেশের ভাই, উত্তরপ্রদেশের ভাই বাংলায় চাকরি করছে, বাংলার বুকে এসে বাঙালির চাকরিটা তারা নিজের করে নিচ্ছে। আজকে বাঙালি কেন উত্তরপ্রদেশে গিয়ে চাকরি পাচ্ছে না? আজকে কেন বাঙালি বিহারে গিয়ে চাকরি পাচ্ছে না? আচ্ছা আপনারা বলুন না, বিহারে আপনি রাতারাতি একটা দোকান খুলতে পারবেন? আর এই যে টোটো, বিহারে একজন কেউ গিয়ে টোটো চালাতে পারবে? তার বিহারে তো অনেকেরই তো আত্মীয় স্বজন আছে, বিহারে অনেকেরই আত্মীয় স্বজন আছে, করতে পারবে? ধরুন আমি আমি আমার কথাই বলছি, আমি একজন কেন্দ্রীয় সরকারে চাকরি করি, যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, এবার আমি আপনাকে নিয়ে গেলাম, এ ভাই তুই চল আমার সঙ্গে চল, আমার ক্ষমতা আছে আপনাকে গিয়ে ওখানে প্রতিষ্ঠিত করে দেওয়ার? ক্ষমতা নেই, কারণ বিহারের জাতিসত্তা প্রকট। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় কিন্তু জাতিসত্তা প্রকট, এটা মাথায় রাখতে হবে। ওখানে যদি তুমি ভাই বিহারের মানুষ হও তবেই তুমি চাকরি পাবে, যদি তুমি বিহারের মানুষ হও তবেই তুমি দোকানটা খুলতে পারবে, তুমি যদি বিহারের মানুষ হও তবেই তুমি টোটোটা চালাতে পারবে, না হলে কিন্তু তুমি পারবে না। যাই হোক, আজকে আমাদের কাছে, আমরা লিফলেট নিয়ে এসেছি, এই লিফলেট আমি আপনাদের হাতে তুলে দেবো, আমরা তুলে দেবো, তুলে ধরবো।
আপনারা লিফলেটটা পড়ুন, একটু সময় ব্যয় করে। অনেক সময় তো আমরা ব্যয় করি, অনেক সময় আমরা অনেকভাবেই ব্যয় করি, তাই প্রত্যেকের কাছে আমার করে জোরে আবেদন থাকবে, এই লিফলেটটা পড়ুন। এই লিফলেটের ওপরে দুটো নাম্বার দেওয়া আছে, যদি আমাদের আবেদন খারাপ থাকে, যদি আমাদের দাবি খারাপ থাকে, যদি মনে হয় এটা হাজির খারাপ, ফোন করবেন, আমি ফোনটা ধরবো, কারণ ওখানে দুটো নাম্বারের মধ্যে আমার একটা নাম্বার দেওয়া আছে। আমাকে উদুম গালাগালি দিন, আমি বলছি আপনাদের উদুম গালাগালি দিন, আমি গালাগালি হজম করে নেবো, আমি গালাগালি হজম করে নেবো আপনাদের। আর যদি মনে হয় যে না এই দাবিটা সঠিক দাবি, তাহলে বাংলা পক্ষের সাথে যুক্ত হন। আমরা কোনো ভোটের রাজনীতিতে থাকি না, এটাও পরিষ্কার করে দিচ্ছি। আজকের দিনে আমরা বলি না যে তোমরা এই রাজনৈতিক দলকে ভোট দাও কি আমাদেরকে ভোট দাও, আমরা কিন্তু এটা বলি না, কারণ আমরা কোনো দলীয় রাজনৈতিক সংগঠন নই, আমরা অদলীয় একটা রাজনৈতিক সংগঠন। আমরা ভোটে দাঁড়াই না, ভোটে লড়াই করি না, আমরা শুধুমাত্র যাতে বাংলার বুকে বাঙালি তার অধিকার নিয়ে চলতে পারে, বাংলার বুকে যেন কোনো বাঙালিকে অপমানিত না হতে হয়, বাংলার বুকে কোনো বাঙালিকে যেন বাংলাদেশি শুনতে না হয় বাংলা ভাষায় কথা বলার জন্য, এই কয়েকদিন আগেকার ঘটনা বলি আপনাদের। শিলিগুড়ি হাসপাতালে, মুখার্জি হাসপাতাল দেখবেন, মুখা আমি নামও বলে দিচ্ছি, মুখার্জি হাসপাতাল, সেখানে একজন নাইট ম্যান মানে রাত্রে ডিউটি করে আর কি, তো তাকে একজন বাঙালি ভাই জিজ্ঞাসা করেছে, আরে ভাই আমার পেশেন্টের সঙ্গে দেখা করবো কিভাবে, সে তাকে বলেছে আরে তুমি হিন্দি জানো না, তুমি হিন্দি জানো না, হিন্দি ভাষায় কথা বলতে পারো না, এটা তো হিন্দুস্থান, ভারতবর্ষের বুকে হিন্দুস্থান বলে কোনো জায়গা নেই, এটা বলে রাখি, তো এটা তো হিন্দুস্থান, তুমি হিন্দুস্থানে থেকে হিন্দি ভাষা জানো না, তুমি বাংলাদেশি নাকি, তুমি কি বাংলাদেশ থেকে এসছো, তোমার তো বাংলাদেশে চলে যাওয়া উচিত। এই ধরনের ভাষা যার ভিডিও আমরা করেছি এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরেছি, তাই খুব আনন্দের খবর যে ওই ওই হিন্দি ভাষীকে, ওই ক্রিমিনালকে, ওই শয়তানকে আমরা চাকরি থেকে বহিষ্কার করতে পেরেছি। মুখার্জি হাসপাতালকে ধন্যবাদ যে ওই ধরনের ক্রিমিনাল যারা বাঙালিকে, বাংলা ভাষাকে বাংলাদেশি বলে তারা ক্রিমিনাল এক কথায়। তো এই ধরনের ঘটনা বাংলার বুকে ঘটে চলেছে। আপনি লোকাল ট্রেনে যান, কাটোয়া থেকে হাওড়া যান, মোটামুটি ব্যান্ডেল পেরিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভাই যেটা বলছিল ঘটনাটা কিন্তু সত্যি। তাই আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি, একান্ত কামনা করি। তার কারণ আমরা ভোট চাইছি না, আমরা চাইছি যেন আমাদের বাংলার মহিলারা, যে মহিলাদেরকে কটূক্তি করে নোংরা ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে নানান ভাবে, এবং এই যে সিরিয়াল গুলোতে বাঙালিকে হেয় করা হচ্ছে, বাঙালি সংস্কৃতিকে হেয় করা হচ্ছে, বাঙালি মহিলাদেরকে হেয় করা হচ্ছে, এমনকি বাঙালি মহিলাদেরকে নিয়ে নোংরা নোংরা গান তৈরি করা হচ্ছে, নোংরা নোংরা ভাষা প্রয়োগ করা হচ্ছে। তাই আমাদের এই লড়াই, যাতে আপনি বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি হয়ে গর্বিত ভাবে চলতে পারেন এবং আপনার যে অধিকার সেই অধিকার নিয়ে চলতে পারেন, যাতে বাংলার প্রতিটা যেন বাঙালি পায়, বাংলার প্রতিটা ফুটপাত ব্যবসা যেন বাঙালি হয়, এই লক্ষ্য নিয়েই আমরা চলছি। যাই হোক, ধন্যবাদ, জয় বাংলা। আমি যাবো, তুমি চালাবে কি বলো?